মোবাইল দিয়ে কি প্রফেশনাল ভিডিও এডিটিং করা সম্ভব? হ্যাঁ সম্ভব। 4-5 বছর আগে কি হতো জানি না, কিন্তু বর্তমান সময়ে এটা সম্ভব। হ্যালো বন্ধুরা, আমি পিকে শাকিল, আশা করি সকলেই ভালো আছে। মোবাইল ভিডিও এডিটিং নিয়ে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, তারপরেও আমি এই ভিডিওগুলো করার সিদ্ধান্ত নিয়েছি, ভিডিও এডিট করতে গিয়ে যাতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়। প্রথম পর্বে আমি একেবারে বেসিক লেভেলের ভিডিও টিউটোরিয়ালটি দেখিয়েছি, একটা মানুষের মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে গেলে কি কি জানা লাগে, কি কি কাজ করা লাগবে, প্রথমে সবগুলো A to Z বুঝিয়ে দেওয়া হয়েছে, একদমই খুবই সহজে প্লে লেভেল। আর দ্বিতীয় পর্বের ভিডিওটিতে দেখানো হয়েছে যে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করবেন মোবাইল ফ্রেম অ্যাড করে। আর আজকে 8 পর্বে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু মোবাইল ভিডিও টিউটোরিয়াল দেখানোর জন্য। মোবাইল ভিডিও এডিটিং এর জন্য আমি কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করছি। কাইনমাস্টার অ্যাপসটি অত্যন্ত শক্তিশালী এবং খুবই জনপ্রিয় একটি অ্যাপস। আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিটা টুলসের সাথে খুবই ভালো করে পরিচয় করিয়ে দিব, কোন টুলটা কিভাবে ব্যবহার করবেন এবং সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন। তার আগে বলে নিই, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার মূল বিষয়ে ফিরে যাচ্ছি, লেটস স্টার্ট গো। কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও করে নিতে পারেন। আপনারা চলে যাবেন কাইনমাস্টার অ্যাপসটির ভিতরে, আসার পরে আপনারা একটি নিউ ক্রিয়েট 16:9 সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করবেন, যে ভিডিওটি দিয়ে আমি এখন কাজ করে দেখাবো। আমি আজকে টোটালি দেখিয়ে দেবো যে লেয়ারের যত বিষয়গুলো আছে, লেয়ারের ভিতর যত কাজ আছে আমি সবগুলো দেখিয়ে দেবো। তার প্রথমে আমি দেখাবো, আপনারা এখানে একটি পেন্সিল চিহ্নের মতো দেখতেছেন, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতেছেন, এখানে আপনারা চাইলে অনেকগুলো কালার নিয়ে নিতে পারেন। মনে করেন যে কোনো কালার, আমি লালটাই দেখিয়ে দিলাম, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতেছেন অনেকগুলো সিস্টেম আছে, আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারবেন। এই যেমন বক্স, আপনারা চাইলে শুধু দেখতেই পারবেন না, আপনারা করে দেখতে পারেন। এই যে দেখেন আপনাদের এখানে কতগুলো অপশান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনারা সেটা মন মতো করে নিতে পারবেন। আপনাদের যেই চিহ্নটি বসানোর প্রয়োজন আপনারা সেটি বসাবেন, আমি একদম সুন্দর করে দেখিয়ে দিলাম, আপনারা এভাবে বসিয়ে দেবেন। তারপর আপনাদের ভিডিওটির যেখানে আপনারা নিতে চান আপনারা সেখানে এটা নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। তারপর ভিডিওটি প্লে করলে আপনাদের যতটুকু সময় দেওয়া আছে লেয়ারে ততটুকু পরে শেষ হয়ে যাবে। আমি ভিডিওটি প্লে করছি, এই যে দেখতেছেন এটা এখন আবার চলে যাবে, এটা সময় শেষ। আর আমি যদি এটা সময় কিছু বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবেন এটা চলতে থাকবে। তারপর লেয়ারে যে কাজটি আছে, হ্যাঁ টেক্সট, আপনারা চাইলে যে কোনো ধরনের লেখা বসাতে পারবেন, আপনার যে কোনো একটি লেখা লিখে এই যে দেখতেছেন আপনার ভিডিওর যে কোনো জায়গাতে আপনি বসাতে পারবেন। তাছাড়া এটার কালার পরিবর্তন করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন, এটা ফন্ট পরিবর্তন করতে পারবেন, যে কোনো স্টাইলের লেখা দিতে পারবেন। তারপর আপনারা এখানে যে কোনো এক জায়গায় আপনারা চাইলে বসিয়ে দিতে পারবেন, ধরেন আমি একটু সাইডে বসিয়ে দিলাম ভিডিওটা দেখতে যাতে সুন্দর লাগে। এখন কথা হলো যে ভিডিওটা লাফাবে কীভাবে, এদিক ওদিক যাবে কীভাবে, হ্যাঁ মোড চেঞ্জ করবে কীভাবে। তারা এখানে আপনারা দেখতেছেন ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশনে গেলে আপনারা দেখবেন লেখাটা কেমন হয়, এই যে হঠাৎ করে আসছে আবার চলে গেলো, আবার আসলো, হ্যাঁ সাইড থেকে আসলো। আপনারা এমনভাবে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করে নিতে পারবেন। এখন আপনারা দেখবেন যে আউট অ্যানিমেশন, আপনারা আউট অ্যানিমেশনে ক্লিক করলে দেখবেন ভিডিওটা চলে যাচ্ছে, ইয়া লেখাটা চলে যাচ্ছে, এই যে লেখাটা ঘুরতে ঘুরতে পিছনের দিকে চলে যাচ্ছে, এভাবে চলে যাবে। তাছাড়া এখানে আপনারা এই কাজগুলি করতে পারবেন লেখার ভিতর, এই যে তাছাড়া এই যে এটি করতে পারবেন, আপনার ভিডিও লাফাবে, আপনার ভিডিও জ্বলবে নিবে, আরও অনেক আপনারা মন মতো দিয়ে নেবেন। তারপর আপনারা যে কাজটি করবেন, আবার লেয়ারে চলে যাবেন, লাভে ক্লিক করবেন, এখানে আপনারা যে কোনো স্টিকার বসাতে পারবেন, অনেকগুলো স্টিকার রয়েছে। তাছাড়া আপনারা গেট মোড়ে দিলে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন, এখন আমি এটা দিয়ে দেখালাম, ধরেন আমি এই স্টিকারটা আমার মাথায় বসিয়ে দেব, আমার মাথায় বসিয়ে দিলাম, আমি টেনে বড় করে দিলাম, দেখতেছেন ভিডিওটা যতক্ষণ চলবে আমার মাথাটা অন্যরকম থাকবে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খুবই অ্যাট্রাকটিভ। তারপর আপনারা আবার লেয়ারে চলে যাবেন, তারপর ইফেক্টে চলে যাবেন, তারপর এখানে
इफेक्ट ब्लार अपनारा अनेकगुलो ब्लार पे जा गेट अपशने गले दिए देखा ऐसे देखते हैं अपना वीडियो अपना पुरोटा ब्लार हो गए ताड़ा अपनी चाहले अपन मुखटुकु ब्लार करते हमें वीडियो प्ले कर देखिए दीची वीडियो सुंदर को प्ले कर देखिए दीची अपन जो इच्छा अपना लेयर दिए এভাবে ব্লার করে নিতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই পর্বগুলো কত বৃদ্ধি পাবে এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপরে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।